মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 2018 সালের নভেম্বর মাস থেকে এ পর্যন্ত যা বেতন তিনি পেয়েছেন তার পুরো টাকাটাই দু কিস্তিতে ফেরত দিতে হবে। প্রথম কিস্তির টাকা 7ই জুন এবং পরের কিস্তির টাকা 7ই জুলাই দিতে হবে। অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ আদালত জানিয়েছে, নিজেকে শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা, ঢুকতে পারবেন না তার কর্মস্থল কোচবিহারের ইন্দিরা হাইস্কুলে। হাইকোর্টের রায় সম্পর্কে জানিয়েছেন মামলাকারী ববিতা সরকারের আইনজীবী ফিরদৌস শামীম। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ববিতা সরকারের ম্যাটারে নির্দেশ দিয়েছেন যে অঙ্কিতা অধিকারী অর্থাৎ পরেশচন্দ্র অধিকারীর মেয়ে প্রায় 41 মাস ধরে যে বেতন পেয়েছে সেই বেতনটি রেজিস্ট্রার জেনারেলের কাছে 2 ইনস্টলমেন্টে জমা করতে হবে। অপরদিকে অঙ্কিতা অধিকারী কোনোভাবেই স্কুল প্রাঙ্গণে ঢুকতে পারবেন না বা তার কোনো প্রতিনিধিও স্কুল প্রাঙ্গণে ঢুকতে পারবেন না। অপরদিকে সিবিআই জানিয়েছেন এই মামলায় যে গতকাল যে নির্দেশ ছিল একটা রুম ডাটা রুম সেটা তারা সিল করবেন। তাদের বক্তব্য হলো আরও রুম আছে, সেই রুমও সিল করা প্রয়োজন, ফলে সেটিও আদালত কনসিডার করেছেন, আদালত দেখেছেন, আদালত উপযুক্ত নির্দেশও দিয়েছেন। এবং আদালত ওরালি একথাও সিবিআইকে বলেছেন যে আজকে আমি ওরালি বলছি যে দক্ষ আধিকারিকের সংখ্যা বাড়াতে হবে, দিয়ে এই মামলায় সঠিক ইনভেস্টিগেশন করতে হবে।